আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আবার একটি ভিডিওতে এলাম। আমি আশিদুল গাজী, ইসলামিক মিডিয়া সাশ্রয় ছিয়াশির পরিচালক। আমার ডান দিকে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত ইউটিউবার, গজল জগতের বিখ্যাত ইউটিউবার, আমাদের সকলের পরিচিতি এমরাজদা। এবং আমার পাশে বসে রয়েছেন আমাদের সকলের পরিচিতি ইউটিউবার হাসিব ভাই। যে উদ্দেশ্যটা নিয়ে আপনাদের সামনে এসেছি, কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল সাইটে দেখছিলাম গজল জগৎকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোস্ট কয়েকজন শিল্পীর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের ইসলামিক ইউটিউবার বন্ধুরা একের পর এক পোস্ট করে চলেছিল। এর আসল কারণটা কী? এর আসল কারণ যে কপিরাইট ক্লেম, এই কপিরাইট ক্লেমটা কী, এই বিষয়টা আমরা আপনাদের সামনে আলোচনা করব। তো এই বিভিন্নভাবে যখন পোস্ট হচ্ছিল, পোস্টের পর পোস্ট, শিল্পীদের পক্ষ থেকে ইউটিউবারদের কাছে এক মধ্যস্থতাকারীর মারফত একটা আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছিলেন ইউটিউবার বন্ধুদের পক্ষ থেকে। সেটাকে গ্রহণ করে একটা আলোচনার টেবিলে আমরা বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়নি। তো ইউটিউবারদের পক্ষ থেকে, ইউটিউবারদের প্রতিনিধি হিসাবে আমরা কয়েকজন ছিলাম, শিল্পীদের পক্ষ থেকে কয়েকজন ছিলেন এবং মধ্যস্থতাকারী ব্যক্তিদের মধ্যে কয়েকজন ছিলেন। মধ্যস্থতাকারী ব্যক্তিদের মধ্যে কে কে ছিলেন আপনারা একটু এমরাজদার মুখ থেকে শুনবেন। এমরাজদা, একটু মধ্যস্থতাকারী ব্যক্তি কারা ছিল এবং শিল্পীদের পক্ষ থেকে কারা ছিল, যদি দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, যারা আমাদের মধ্যে যারা ছিল, তো ইউটিউবারদের মধ্যে সেগুলো আশাদুল্লার কাছে আপনারা শুনেছেন। এবারে শিল্পীদের মধ্যে এমডি হোজাইফা ছিল, আবুল কালাম ছিল, মইদুল ইসলাম ছিল। এবার আরও মিডিল থেকে যারা ছিল, তারা এল এস সুনাত কমিটির যিনি ছিল মেন প্রধান লোক, যিনি হচ্ছে সন্টু হাজি, শিল্পী হাবিবুর রহমান ছিল, শিল্পী নাকিবউদ্দিন ছিল, শিল্পী এমডি জামির হোসেন ছিল। এনারা সব মানে মিডিলের মধ্যে এরা ছিল। তো থাকার মধ্যে যা কথাবার্তা হয়েছে আমাদের কাছে, সেই কথাবার্তাগুলো আমি বলবো। যা যা কথা হয়েছে আশাদুল্লার কাছে, আশাদুল্লা বলেছে, আবার আশাদুল্লাই বলবে আর কী কী কথাবার্তা হয়েছে আপনাদের কাছে পৌঁছে দেবে সেই কথাগুলো। আমি তো নিশ্চয়ই বলবো, তুমি দুটো একটা পয়েন্ট বলো, যেটা হচ্ছে ইউটিউবারদের পক্ষ থেকে আমরা কী প্রস্তাব দিয়েছিলাম, ইউটিউবারদের প্রস্তাবটা তুমি যদি খুলে বলো, আমি আরও ডিটেলসে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, দুটো তিনটে পয়েন্ট যেটা, সেটা দর্শকদের সামনে বলো, কারণ আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে দর্শককে জানানো। একশোবার আমি এমরাজদাকে একটু থামাবো, তার আগে দর্শকদের সামনে আমি তুলে ধরবো যে কন্টেন্ট আইডি ক্লেমটা কী। কন্টেন্ট আইডি ক্লেমটা হচ্ছে, আমরা ধরুন চার পাঁচ বছর আগে, দু বছর আগে, এক বছর আগে কোনো স্টেজে যখন কোনো শিল্পী গজল গাইছে, সেই গজলটা আমরা রেকর্ড করলাম, ক্যামেরাবন্দি করলাম, সেই ক্যামেরাবন্দি করা ভিডিওটা নিয়ে এডিটিং করার পরে ফাইনালি ইউটিউবে আমরা আপলোড দিলাম। ইউটিউবে আপলোড দেওয়ার ফলে ইউটিউব থেকে আমরা একটা ইনকাম বা উপার্জন করি সেখান থেকে। এরপরে কয়েকজন শিল্পী কোম্পানির সঙ্গে যে চুক্তিটা করেছে, এর ফলে কি হচ্ছে, আমাদের সেই ইনকামটা পরিপূর্ণ অর্থাৎ 100%-এ 100% আমাদের সেই ইনকামটা শিল্পীরা এই চুক্তি করার ফলে কোম্পানিটা আমাদের ইনকাম সমস্তটা কেটে নিয়ে চলে যাচ্ছে কোম্পানির ঘরে। সেখান থেকে কোম্পানি এবং শিল্পী একটা পার্সেন্টেজ হিসাবে তারা ভাগ করে নিচ্ছে। যদি আরও একটু ডিটেলসে আপনাদেরকে বোঝাই, ধরুন আপনার এলাকায় কোনো একজন সম্ভ্রান্ত ব্যক্তি বা খুব ভালো মানুষ রয়েছেন, পাশের বাড়ি বা পাড়ায় কোনো একজন ব্যক্তি পুলিশ স্টেশন বা থানাতে গিয়ে সেই ব্যক্তিটার নামে একটি কমপ্লেন করল। কমপ্লেন করার ফলে তো পুলিশের যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে কিন্তু ওই ভালো মানুষটার বিরুদ্ধে কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্টেড হয়ে গেলেন। পক্ষান্তরে যে সমস্ত ইউটিউবারদের চ্যানেলে কন্টেন্ট ক্লেম আসছে, অর্থাৎ কপিরাইট যে কন্টেন্ট ক্লেম, এর ফলে কি হচ্ছে না, গুগলের যে সার্ভার রয়েছে বা ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদমে কোনো চ্যানেলের নামে বারবার যখন কন্টেন্ট ক্লেম আসছে, সেক্ষেত্রে সেই চ্যানেলটা কিন্তু ইউটিউবের কাছে একটা কালো তালিকাভুক্ত বা ব্ল্যাকলিস্টেড হয়ে গেল। এর ফলে যে কোনো মুহূর্তে সেই চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হতে পারে বা টার্মিনেট হয়ে যেতে পারে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমাদের, আমরা ইউটিউবারদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যত যে কটা চ্যানেলেতে স্ট্রাইক আর কি কপিরাইট ক্লেমগুলো আসা হয়েছে, তো কপিরাইট ক্লেমগুলো আমরা তুলে নেওয়ার জন্য বলেছিলাম। তো কপিরাইট ক্লেমগুলো যদি তুলে নেওয়া যায়, তাহলে
আমাদের জন্য খুব ভালো হয় যে কটা ইউটিউবার আছি আমরা, তো ওরা শিল্পীদের তরফ থেকে ওরা বলছে যে না অত সবাইকে তোলা আমাদের জন্য সম্ভব না, ঠিক আছে। তো আমরা কিছু চ্যানেল যাদেরকে আমরা চেনাশোনা যেসব চ্যানেলগুলো আমরা চিনি সেসব চ্যানেলগুলোকে আমরা তুলে নেব, কিন্তু আজকের আমাদের সাথে আমাদের একটা ইউটিউবের একটা মানে সবাই মিলে সংগঠন একসঙ্গে আছে, এর মধ্যে প্রায় 250-350 মতো ইউটিউবার আছে। তো যদি এখানে আমরা 4-5 জন যখন গিয়েছিলাম সবাই মিলে যদি কথা বলে যদি 10 জনকে ছেড়ে দিত শিল্পীরা আর আমরা যদি ওই প্রস্তাবটা মেনে নিতাম, তো মেনে নিলে তাহলে আরও যেসব ইউটিউবার আমাদের পিছনে আছে তারা ভাবতো কি যে যেসব ইউটিউবারগুলো গিয়েছিলো এরা গিয়ে নিজেরা নিয়ে সেটেল করে নিয়েছে, তাহলে তারা আমাদের সাথে আন্দোলনে রয়েছে, তাদেরও তো ক্ষতি হয়েছে। আর প্লাস একটা আরেকটা জিনিস আমি বলতে চাইবো দর্শককে বা সবাইকে বলতে চাইবো, এই জিনিসটা কপিরাইট ক্লেম যেটা আছে, কপিরাইট ক্লেম যদি কোনো চ্যানেলে আসে 1-10টা আর শিল্পীরা বলেছিলো 50% নয় তুলে নেবো, কিন্তু কপিরাইট ক্লেম যদি চ্যানেলের মধ্যে যদি 4-5, 6-8 থাকে, কিছু যদি সরিয়ে নেয়, কিছু যদি থাকে, তাহলে ওই কপিরাইটের জন্য ইউটিউব কোনো বি টাইম সেই চ্যানেলকে কিন্তু টার্মিনেট করে দিতে পারে, ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারে। তাহলে আমাদের ইউটিউবারদের জন্য কিন্তু এটা খুব বড় একটা ক্ষতি, কোনো বি চ্যানেল রেকর্ডার চ্যানেল আছে ইউটিউবে, কোনো বি চ্যানেলগুলো কিন্তু ক্ষতির মধ্যে হতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে কোনো বি টাইমে। তো এর জন্য কিন্তু শিল্পীরাই কিন্তু দায়ী কোনো চ্যানেল যদি ক্ষতি হয়, এটা আমি বলবো আমার দিক থেকে, অন্য কারোর চ্যানেল হলেও বা আমার চ্যানেলে যদি কোনো ক্ষতি হয় কিন্তু আমি বলবো এটা কিন্তু শিল্পীরাই দায়ী। তারা আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা এমরাজদা বললো, শিল্পীরা সেই প্রস্তাবে রাজি হয়নি, শিল্পীরা বলেছিল আমরা নামমাত্র কয়েকজন ইউটিউবারকে ছাড় দেবো। আমাদের বক্তব্য যেখানে আমরা 200 জন ইউটিউবার ইসলামিক ইউটিউবারদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে লড়াই করছি, মানে সংগ্রাম করছি, সেই জায়গায় আমাদের 10 জনকে ছেড়ে দিলে হবে না, সেই জায়গায় তোমরা 200 জনকে ছেড়ে দাও। তখন তারা পাল্টা বলল আমরা কয়েকজনের দায়িত্ব নিতে পারি, 200 জনকে নেবো না। আমি বললাম যে ভাই দায়িত্বটা কি এতে, আবার তুমি তোমার ইনকাম করছো, ইউটিউবার ইনকাম করছে, এতে আবার দায়িত্ব নেওয়ার কী আছে? তারপরে ওদের পক্ষ থেকে বললো যে না আমরা তাহলে সবাইকে যদি ছেড়ে দিই তাহলে আমরা কিন্তু 50% কন্টেন্ট আইডি ক্লেম তুলব, তাতেও আমরা রাজি হইনি। আমরা কেন 50% রাজি হব? এবারে তখন ওরা চুপ করে গেল, আমরা চুপ করে গেলাম, বললাম যে সোশ্যাল মিডিয়াতে যেমন কাদা ছড়িছুড়ি চলছে একে অপরের বিরুদ্ধে সেরকম চলতে থাকবে, অতঃপর আমাদের মধ্যস্থতাকারী যে সমস্ত মানে শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ছিলেন, যেমন আমাদের মানে আহলে সুন্নাত কমিটি, যেখান মানে যেটাকে আমরা পশ্চিমবঙ্গের গজল জগতের রাজধানী হিসাবে চিনি, সেই ব্যক্তি ছিলেন শিল্পী এমডি হাবিবুর রহমান ছিলেন, জামির ছিলেন, আমাদের নাকিবদা ছিলেন, মধ্যস্থতাকারী ব্যক্তিদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছিল যে ভাই দেখো সর্বপ্রথম যে কন্টেন্ট ক্লেমটা তুলে নাও, তাও যদি না পারো তোমরা এই দলাদলি কাদা ছড়াছড়ি বন্ধ করো। তো ওরা এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আজকের মিটিংয়ে বসেছি, মিটিংয়ের আগে পর্যন্ত যে সমস্ত ভিডিও মার্কেটে পাবলিশড হয়েছে সেই সমস্ত ভিডিওর কন্টেন্ট বা ক্লেম যেটা দিচ্ছ সেটা দিতে পারবে না, সেটা তুলে নাও। এবারে যে এই যে রমজান চলছে, পয়লা রমজান থেকে বা আজকের মিটিংয়ে বসেছি, এই মিটিংয়ে বসার পর থেকে তুমি যে ভিডিও আনবে সেই ভিডিওর উপরে তুমি ক্লেম দাও, কিন্তু ক্লেম দেওয়ার আগে একটা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবে যে ভাই আমি আমার ভিডিও বা আমার যাবতীয় কণ্ঠ যা আছে আমার অডিও ভিডিও সমস্ত শর্ত একটা কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছি, তার ফলে তোমরা কোনো ভিডিও আমাদেরকে ছেড়ো না, যদি ছাড়ো নিজের দায়িত্ব নিয়ে ছাড়বে। সেই প্রস্তাবটা কিন্তু আমরা যে সমস্ত ইউটিউবাররা মানে সমস্ত ইউটিউবারদের পক্ষ থেকে যে প্রতিনিধি হিসেবে যারা ছিলাম তারা মেনে নিয়েছিলাম, যে মধ্যস্থতাকারী ব্যক্তির প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করলাম, নির্দ্বিধায় মেনে নিলাম। শিল্পীদের পক্ষ থেকে দাবি করলেন যে আমরা এটা এই মুহূর্তে কী করবো সিদ্ধান্ত জানি না, আমরা আমাদেরকে 3 দিন সময় দাও। তো 3 দিন পেরিয়ে 4 দিন যখন গেল, আমি মানে পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত শিল্পী যে ব্যক্তি মঈদুল ইসলাম, যিনি শিল্পীদের প্রতিনিধি হিসাবে মানে গিয়েছিলেন, তাকে ফোন করার পরে তিনি বললেন যে আমি আমাদের শিল্পীর এই প্রস্তাব মানেনি। তো ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন, শিল্পীদেরকে আমরা এভাবেও বলেছিলাম যে ভাই আল্লাহ তোমাদের তো অনেক দিয়েছে, তোমরা যদি 5,000 টাকা প্রোগ্রাম নাও, মাসে যদি 20টা প্রোগ্রাম হয় 5×20 = 1,00,000 টাকা তোমরা কামাচ্ছ, সেই জায়গায় তোমরা এটুকু ভাবো যে পশ্চিমবঙ্গের ইসলামিক ইউটিউব যারা করে তারা কিন্তু বেশিরভাগ মানে দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের গড়ে ইনকাম ইউটিউব থেকে 8-10 হাজার টাকা, তোমাদের আল্লাহ অনেক দিয়েছে, তোমরা এটা ভাবো অন্তত যে তোমাদের জাকাতের টাকা ডাইরেক্ট না দিয়ে প্রত্যক্ষভাবে না দিয়ে পরোক্ষভাবে জাকাতের টাকাটা ইউটিউবারদেরকে দিচ্ছ, সেটাও পর্যন্ত ইউটিউবাররা মেনে নিয়েছিল, কিন্তু আমাদের দুঃখ মানে দুঃখের বিষয় শিল্পী এটা মানেনি। আরেকটা কথা বলে আমি আমাদের এই ভিডিওটা শেষ করব, যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ইসলামিক বক্তা রয়েছেন তারা তাদের বক্তৃতার মাধ্যমে ইসলামের বিভিন্ন মানে ইতিহাস মানুষের সামনে তুলে ধরে, হাদিস কোরআনের কথা তুলে ধরে, সেই জায়গায় শিল্পীরা কিন্তু সুরের মাধ্যমে তুলে ধরে, ব্যাপারটা কিন্তু এক। সেই জায়গায় ইউটিউবার তাদের যে পারিশ্রমিক তারা নিচ্ছে
সেই জায়গায় আমাদের এই শিল্পীরা যারা তথাকথিতভাবে তাদের সুরের মাধ্যমে জ্ঞানের কথা বলে থাকেন, তারা সেই জ্ঞানের কথা স্টেজে বলছেন, স্টেজ থেকে নেমে এসে ইউটিউবারদের পেটে লাথি মারছেন। এই হচ্ছে মেন ব্যাপার। এখন দর্শকদের কাছে আমরা বিচার চাই বলতে এই ব্যাপারটা জানালাম যে একজন বক্তা কথার মাধ্যমে বলছে, শিল্পী সুরের মাধ্যমে বলছে, বলার পরেও একজন গরিবের হক কীভাবে মেরে খাচ্ছে ব্যাপারটা আপনারা বুঝুন। এরপরে মানে কীভাবে কী বোঝাবো আমার আর কিন্তু মানে আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি, কী ভাষায় আপনাদের বোঝাবো। পুরো ব্যাপারটা খোলসা করে বললাম, খুলে বললাম, বাকিটুকু দর্শকরা আপনাদের ব্যাপার, আপনারা কাকে গ্রহণ করবেন কাকে বর্জন করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের হাতে বিচারটা তুলে দিলাম। একটা কথা তোমাকে আমি প্রশ্ন করি, মনে করলো কোনো ইউটিউবার যখন 5,000 টাকা 3,000 টাকা 4,000 টাকা তার ইনকামে রোজগার আছে, তো অনেক দর্শকরা হয়তো প্রশ্ন হবে কেন সে ইউটিউব করছে, তো আমরা কেন ইউটিউব করি এটা একটু দর্শককে জানানো দরকার আছে কিন্তু। এবং শিল্পীদের সঙ্গে বৈঠকে আমরা কী কথাবার্তা বলেছি, এখনও পর্যন্ত কী কথাবার্তা বলেছি পরিপূর্ণ আলোচনা করতে পারলাম না, আমরা নেক্সট পার্ট অর্থাৎ দ্বিতীয় পার্টে আপনাদের সামনে তুলে ধরব আরও বিস্তারিত ব্যাপারটা। আপনারা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সকলে ভালো থাকবেন।